আরেক 71 হেলথ মিডিয়ায় আপনাদের স্বাগতম। দর্শক, কেমন আছেন আপনারা? এর আগে আপনাদের সাথে আমার কথা হয়েছে, এর আগে অনেক বিষয়ে কথা বলেছি। একটা বিষয়ে কথা বলেছিলাম যেটাকে আমরা ইংরেজিতে টি নিয়ে বলেছিলাম, বাংলায় অনেকে দাঁত বা দাউদ বলে, আর ডাক্তাররা অনেকে রিংওয়ার্ম বলে থাকেন। তো আজকে সেটার একটা ভয়াবহ অবস্থা সম্বন্ধে আপনাদেরকে আমি সচেতন করতে চাই। আগের ভিডিওটিতে আপনারা দেখেছিলেন যে আমি বলেছিলাম এই রোগের চিকিৎসা 4 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে এই রোগটা একবার ভালো হয়ে যাওয়ার কথা, যেহেতু একটা জীবাণু ঘটিত অসুখ এবং এর চিকিৎসা আছে, এর এই জীবাণুর যে ওষুধ সেটা দিলে এটা ভালো হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ একটি ট্রপিক্যাল কান্ট্রি বা উষ্ণ দেশ হওয়ার কারণে, এ দেশে আবহাওয়া সবসময় তাপমাত্রা বেশি থাকার, উচ্চ তাপমাত্রা থাকার কারণে গরমের ভাবটা বেশি থাকে, সেই কারণে আমাদের শরীরের ঘামের পরিমাণটা বেশি হয় এবং ঘামটা জমে যায়, সেই কারণে অসুখটা বেশি হয়, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম বা সচেতন করেছিলাম। তো যাই হোক, এই অসুখটা চিকিৎসা করলে ভালো হয় সেটা আপনাদেরকে বলেছি, কিন্তু এখন যে ভয়াবহ অবস্থা সেটা শুধু আমাদের দেশেই নয়, এই পৃথিবীর যে ট্রপিক্যাল কান্ট্রিগুলো আছে, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং পৃথিবীর অন্য অন্য দেশ, এরকম দেশ, এগুলোতে এই টিনিয়া বা রিংওয়ার্ম অসুখটা খুব ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। কারণ হলো যে এর যারা আক্রান্ত হচ্ছে তারা অসচেতনভাবে চলাফেরা বা অসচেতনতার কারণে রোগটা বেশি ছড়িয়ে পড়ছে। আমরা জানি যে যক্ষা বা টিউবারকুলোসিস এখন এ নিয়ে সারা বিশ্বে খুব দুশ্চিন্তা, যে এই মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট বা অতি বিভিন্ন রোগ ধরনের ওষুধ প্রতিরোধী যক্ষা, যা সহজে ভালো হতে চায় না বা ভালো হয় না, বা এমডিআর টিবি যদি একজনকে এই জীবাণু দিয়ে আরেকজনের হলে সে তাকে আর চিকিৎসা দিয়ে ভালো করা যায় না, সেই রকম এই টিনিয়ার যে জীবাণু সেটা ইদানিংকালে সারা পৃথিবীতে, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে অবশ্যই ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। কারণ হলো যে রোগী যখন এই রোগে আক্রান্ত হয়, মনে হয় যে আমাদের চর্মরোগ, অল্প কিছু একটা মলম বা দু একটা বড়ি না চুলকানোর বড়ি খেলেই বোধ আমরা সেরে যাব। রোগী ওষুধ ওষুধের দোকান থেকে একটা ওষুধ নিয়ে ফেললো, বা কোনো কম শিক্ষিত কোনো পল্লী চিকিৎসকের কাছ থেকে কোনো একটা ওষুধ নিয়ে ফেললো। এ কী হয় যে এই চর্মরোগের জন্য এই টিনিয়াতে স্টেরয়েড জাতীয় মলম লাগানো নিষেধ। ভুলক্রমে কী করে এই যারা পল্লী চিকিৎসক বা ওষুধের দোকান বা রোগী নিজেও এই তার দোকান থেকে ওষুধ কিনে নিয়ে স্টেরয়েড জাতীয় ওষুধ লাগানোর ফলে এই যে ডার্মাটোফাইট বা ফাঙ্গাস জাতীয় যে জীবাণু দিয়ে এই রোগটা হচ্ছে, সেই রোগটা ফলে ওষুধ প্রতিরোধী হয়ে যাচ্ছে। এবং বর্তমানে যে অবস্থা আমাদের দেশে এখন 40-42 বর্তমান সরকারের সদিচ্ছার কারণে অনেকগুলো সরকারি মেডিকেল কলেজ এবং অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু এই মেডিকেল কলেজগুলোতে অনেক ফ্যাসিলিটি থাকলেও এই যে ছত্রাক যে ওষুধ প্রতিরোধী হয়ে গেছে, কোন ছত্রাক কোন ওষুধে ওষুধ প্রতিরোধী বা ড্রাগ রেসিস্টেন্সে, এটা দেখার মতো যন্ত্র একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজে পাওয়া যায়, আমরা অনেকেই জানি না। আর এই অসুখ হলে কী ভয়ঙ্কর পরিস্থিতি আমার পেছনে আপনারা দেখতে পারবেন, যে যেই রোগটা ছোট্ট একটা লাল লালচে হালকা দাগ থাকার কথা ছিল, সেটার শরীরে সমস্ত ছড়িয়ে যায়, এক্সটেন্সিভ ওয়াইডলি ইনভলভমেন্ট সমস্ত শরীরে ছড়িয়ে যায়, রোগীর একদম খুব কী বলবো যে একটু বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। এবং যে ওষুধ আছে এগুলো আমরা বাজারে চালু আছে বাংলাদেশের ওষুধগুলো, সেই ওষুধগুলো দিয়ে এটার কাজ করতে চায় না। বিশেষ করে এটা বাংলাদেশে এবং আমাদের পাশাপাশি দেশ ভারতে প্রমাণিত হয়ে গেছে যে আমরা যে ছত্রাকের যে চিকিৎসা দিই, ফাঙ্গাসের চিকিৎসা দিই, সেই চিকিৎসার যে ওষুধগুলো আছে তার মধ্যে বাংলাদেশ এবং ভারতে এটা প্রমাণ হয়ে গেছে যে ফ্লুকোনাজল এবং টারবিনাফাইন পুরোপুরি রেসিস্ট্যান্স হয়ে গেছে। অথচ বাংলাদেশে এই ওষুধগুলি সবচেয়ে বেশি চলে এবং ওভার দ্য কাউন্টার যাকে বলা যায়, মানে দোকানদার বিনা প্রেসক্রিপশনে বিক্রি করে, যে রোগী উনি বিনা প্রেসক্রিপশনে নিয়ে নিয়ে নিজে নিজে ব্যবহার করেন এবং এটাতে কোনো কাজ হচ্ছে না, ফলে বেশি বেশি ওষুধ খাওয়ার কারণে তার লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি তার আর্থিক অবস্থা হচ্ছে এবং শেষ পর্যন্ত রোগ সারা যাচ্ছে। তো আমি কী বলবো আপনাদেরকে, আপনাদের জন্য আপনার একটাই পরামর্শ, সেটা হলো সাবধান হন। এই ধরনের অসুখ, চর্মরোগ বা ফাঙ্গাস বা টিনিয়া হলে আপনারা নিজে নিজে নিজের চিকিৎসা করবেন না, দোকানদার বা পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নেবেন না, আপনার উচিত হবে একজন বিশেষজ্ঞ চর্মরোগ
ডাক্তারের কাছে গিয়ে আপনার চিকিৎসা নেওয়া। সুস্থ থাকুন, ভালো থাকুন, RX71 হেলথ মিডিয়ার সাথেই থাকুন।